হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি মোহাম্মদ মুশফিক উদ্দিন এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমাদের একাডেমিক্সের বিভিন্ন প্রজেক্ট এবং আমাদের প্রেজেন্টেশনগুলো তৈরি করতে হয়। রিসেন্টলি আমি আমার কিছু বন্ধুদেরকে দেখেছি, তাদের বিবিএ ডিপার্টমেন্টের মার্কেটিং প্রজেক্টগুলোর জন্য তারা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনারে শরণাপন্ন হচ্ছে, যেখানে তারা ছোট ছোট কাজ করানোর জন্য তাদেরকে অনেক টাকা দিতে হচ্ছে। তো আজকে আমার ভিডিওটা দেখলে হয়তো আপনারা সহজে নিজেরাই নিজেদের প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন, আর পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব সহজে সেগুলো করা যায়। এর জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর বা এর মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন হবে না। তো চলুন শুরু করি। তো শুরুতেই বলে রাখি, আমাদের বিবিএ ডিপার্টমেন্টে মার্কেটিং বা ফিনান্স এসবে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়, যেখানে বলা হয় যে আমরা একটা যদি কোম্পানির ওনার হতাম তাহলে সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতাম। তো এইরকম অনেক প্রজেক্ট আমাদেরকে তৈরি করতে দেওয়া হয়। তো সেটার জন্য দেখা যায় আমাদেরকে বিভিন্ন ট্যাম্পলেট ক্রিয়েট করতে হয়, প্রোডাক্ট শোকেস করতে হয়, এর জন্য ফেসবুক পোস্ট কীরকম হয় ওগুলো আমাদের দেখাতে হয়, আমাদের পিপিটি ফাইলের মধ্যে আমাদের বিভিন্ন ছোটো ছোটো গ্রাফিক্যাল কাজগুলো শো করতে হয়। তো এর জন্য দেখা যায় হচ্ছে অনেকেই অ্যাডোব ইলাস্ট্রেটর বা বিভিন্ন বড় বড় সফটওয়্যারের কাজ জানে না বলে করতে পারে না। তো আসলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এগুলো খুব সহজে করা যায়। তো আর কয়েকটা ওয়েবসাইট সম্পর্কে এবং পাওয়ার পয়েন্ট কীভাবে করতে হয় সেগুলো আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে ধরে নিই যে আমি একটা ফুড বিজনেস করি, তো আমার একটা রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টটা বার্গার সেল করে। তো আমার ফার্স্টে হচ্ছে রেস্টুরেন্টের জন্য একটা লোগো দরকার। তো লোগোর জন্য আমি কী করবো, তো ফার্স্টে একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনার remove.bg। আর ওয়েবসাইটটার নাম হচ্ছে remove.bg। তো এই ওয়েবসাইটটা দেখে রাখুন, এটা হচ্ছে মেনলি যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইউজ হয়। তো এখন সাপোজ আমার রেস্টুরেন্টটা বার্গার সেল করে, তো আমি এর জন্য একটা লোগো বানাবো। আর মনে রাখবেন যে আমাদের যে একাডেমিক্সের প্রজেক্টগুলোর জন্য আমাদের একবারে যে পারফেক্ট ভালো লোগো বানাতে হবে সেটা না, মোটামুটি মানানসই দেখতে সুন্দর একটা বানালেই চলে। এর জন্য আমি নর্মাল বার্গার ব্যাকটর দিলাম। আমি বার্গার ব্যাকটর দেওয়ার পর এই যে দেখুন এখানে চলে আসছে, এখান থেকে যে কোনো একটা সিট পছন্দ করে নেবেন। তো আমি ধরলাম এটা পছন্দ করলাম। তো এটা আমি জাস্ট আপনি নর্মালি এখান থেকে কপি করবেন। এর আগে যে ওয়েবসাইটটা বললাম যে remove.bg, এখানে জাস্ট কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করে দিবেন, তো আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের এখন এটা PNG হয়ে গেলো। তো নর্মালি এটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আপনি পাওয়ার পয়েন্ট ওপেন করে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর পিকচারে যাবেন এবং আপনার কম্পিউটারে যেই ফোল্ডারে ছবিটি আছে সেখান থেকে সেটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। ইনসার্ট দিলে নর্মালি ওপেন হয়ে যাবে। তো আমার বার্গার হয়ে গেছে, তো আমি এখন একটা লোগো বানাবো। এটা তো আপনি গুগল সার্চ করে লোগো আইডিয়া নিতে পারেন, তো ওখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো পাওয়ার পয়েন্টে দেখা যায় হচ্ছে এখানে শেপস আছে, তো এখানে একটা রাউন্ড শেপ নিব আমি আমার ইয়ার জন্য। তো আমি রাউন্ড শেপটা এখানে দিলাম, দেন এটার ব্যাকগ্রাউন্ড আমি দিব হচ্ছে আপনার ব্ল্যাক দিব, অথবা আমি হচ্ছে ব্ল্যাকই দিলাম। দেন এটার আউটলাইন দিলাম হচ্ছে আমি হোয়াইট, আউটলাইন দিলাম আমি ইয়েলো, অ্যান্ড এটার হচ্ছে আমি ওয়েটটা একটু বাড়াই দিব, আর আউটলাইনের কালারটা আবার একটু লাইট, আউটলাইনের ওয়েটটা আপনি একটু দেখুন ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওখানে ইউজ করতে পারবেন। তো এটা গেল হচ্ছে আমার প্রথম পার্টটা। এখন ধরুন আপনার রেস্টুরেন্টের জন্য আপনি একটা ডেলিভারি বক্স দেখাতে চাচ্ছেন যে আপনার প্রোডাক্টে এই বক্সে ডেলিভারি হয়। সেমভাবে আপনি এখানে গুগলে সার্চ দিবেন আপনার ফুড বক্স, ফুড বক্স দিলে বিভিন্ন
তো সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ওয়েবসাইটটা একটু টাইম নিচ্ছে, তো আমরা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন নর্মালি আগেরটার মতো ডাউনলোড করে নিলাম। তো এরপরে আমি পাওয়ার পয়েন্টে ইনসার্ট থেকে ওটা ওপেন করে নিব যে ফোল্ডারে আছে সেখান থেকে। তো এখন আমরা বক্সটাতে লোগোটা বসাবো। তো লোগোটা একটু ছোটো করে নিই, লোগোটা ছোটো করা হলে আমরা এখন এটাকে এটা ফ্রন্টে আনতে হবে। তো আমার বক্সটা সিলেক্ট হয়েছিলো, তো আমি বক্সটাকে এখন স্যান্ড ব্যাক করে দিই। তো বক্সটাকে স্যান্ড ব্যাক করে দেওয়ার পরে আমার এখন লোগোটা এখানে বসাবো। তো মনে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ওরকম সফটওয়্যার না, তো আমরা একবার এক্সাক্ট দেখতে জিনিসটা পারফেক্ট হবে না। পাওয়ার পয়েন্টে যেহেতু করতেছি মানে মোটামুটি লেভেলের হবে, তো আমাদের আসলে অ্যাকাডেমিক্সের জন্য এর থেকে বেটারের প্রয়োজন হয় না, স্যারকে মোটামুটি বোঝানো গেলেই হয়। তো এর জন্য আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের দরকার নেই, আমরা নিজেরা করতে পারাটাই হচ্ছে মেন। তো আমার লোগোটা একটু রোটেট করে এখানে বসাই দিলাম। তো এখন আমরা দুইটা একসাথে গ্রুপ করে দিব, তো সিলেক্ট করে আমি দুইটা একসাথে গ্রুপ করে দিলাম। তো আমার এখন বক্সটা রেডি, তো আমি বক্সের মধ্যে লোগো বসাই দিলাম, তো আমার ফুড বক্স রেডি। তো এভাবে যে কোনো বক্সের মধ্যে আমরা লোগোটা বসাই দিতে পারি। তো এখন আমরা যে কোনো জায়গায় বক্সটা ইউজ করতে পারবো। তো এভাবে আমরা যে কোনো প্রোডাক্ট গুগল থেকে কপি করে, যে কোনো বক্স গুগল থেকে কপি করে জাস্ট এটার যদি আমরা ডিরেক্ট ইউজ করতে চাই করতে পারি, অথবা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজিতেও করতে চাই তাহলে করতে পারি। তো আমি রিমুভ বিজি থেকে পিএনজি করে এরপরে এখানে ইউজ করতে পারবো। তো এখন দেখবো হচ্ছে আমরা হচ্ছে একটা পোস্টার কীভাবে ক্রিয়েট করা যায় ইয়ার মাধ্যমে সেটা। তো সিম্পল পোস্টার ক্রিয়েট করে দেখাই আমি। তো আমি এর জন্য একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম, তো এটা শেপ আপনার যে কোনো পছন্দের কালার দিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো। তো আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, তো সেমভাবে এটা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিব। তো আমি 6 পয়েন্ট দিয়ে দিলাম। তো এখন আমি যে সিম্পল একটা পোস্টারের আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে এর থেকে হায়ার ভার্সনে যে কোনো কিছু ট্রাই করতে পারেন, যে কোনো কিছু করা পসিবল। তো আমি ওখান থেকে বার্গারটা নিয়ে আসলাম জাস্ট এখানে পোস্টারটা দেখানোর জন্য। তো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আপনারা এইভাবে গুগল থেকে যে কোনো ছবি কপি করে এখানে বিভিন্ন শেপস ইউজ করে পোস্টারগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে জাস্ট একটা লাইন লিখবো যে মিসিং ইওর বার্গার। এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, আমরা অনেকেই বাইরে যাই, খাওয়া দাওয়া হয় না, তো দেখা যাচ্ছে আমরা বার্গার মিস করি। তো আমি মিসিং ইওর বার্গার লিখলাম জাস্ট ফর ফান। তো আমার পোস্টারটা ক্রিয়েট হয়ে গেল, তো আমি এটা এখন লেখাটা এখানে বসাবো। এটা যে সিম্পল একটা ডিজাইন দেখাইলাম, আমরা হচ্ছে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি। তো এটার কালার, তো এটা আমি সাদা কালার দিব, হোয়াইট কালার দিয়ে, আর ফন্টটা দিলাম এরিয়াল ব্ল্যাক, দেন হোয়াইট কালার দিয়ে এটা আমি এখানে বসাই দিচ্ছি। তো এই সিম্পল পোস্টারটা ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন শেপস বা বিভিন্ন জিনিস ইউজ করে এখানে ইয়া করতে পারবেন। তো এখানে আপনারা সবগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করে হচ্ছে মেনলি ওইটার সাথে গ্রুপ হয়ে আছে, তো ওইটা ফার্স্টে আনগ্রুপ করে নিই। তো ওইটা আনগ্রুপ করলে আবার এটাও গ্রুপ হয়ে আছে, তো এটা আনগ্রুপ করে নিই। এখন হচ্ছে আমার 3টা একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিলে হচ্ছে আপনার যে কোনো কিছু ক্রিয়েট করার পরে ফার্স্টে ওটা গ্রুপ করে নেবেন, নাহলে কিন্তু আপনি যখন জিনিসটা পজিশন চেঞ্জ করতে যাবেন, সরাতে যাবেন, তখন দেখবেন যে আলাদা হয়ে গেছে। এখন আমি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিলেও কিন্তু এটা একসাথে থাকবে, কারণ এটা গ্রুপ হয়ে আছে। তো এইভাবে দেখুন এটা মানে যে সিম্পল একটা জিনিস ক্রিয়েট করলাম, বাট ফ্যাক্ট ইজ হচ্ছে এইভাবে আপনি অনেক হায়ার ভার্সন অনেক কিছু করতে পারবেন। তো আমি এখন একটা নিউ স্লাইড ক্রিয়েট করে নিই। তো এর জন্য আমি বার্গারটা লোগোটা ঠিক করে নিলাম। তো আমার হচ্ছে নিউ স্লাইডটা ক্রিয়েট করলাম। তো এখন আমাদেরকে আপনাদেরকে দেখাই যে একটা নিউজ পেপারের মধ্যে সাপোজ আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তো এখন আমার প্রোডাক্ট বার্গার্স, তো আমি এর জন্য বার্গার্স লিখে গুগলে সার্চ দিলাম, কয়েকটা বার্গার পিকচার ডাউনলোড করে নিই। তো আমি এখানে জাস্ট কপি করে পাওয়ার পয়েন্টে ডিরেক্ট পেস্ট করে নিচ্ছি। তো আরও দু একটা নিই, দেন আমি দেখাবো মানে কীভাবে করতে হয়। তো এখন আরেকটা পিকচার লাগবে, আমি গুগল থেকে আরেকটা পিকচার নিয়ে নিই, আর এটাও আমি কপি করে সেমভাবে পাওয়ার পয়েন্টে পেস্ট করে নিলাম। পাওয়ার পয়েন্টে একটু প্রবলেম দিচ্ছে, হয়ে যাবে। তো এখন আমি 3টা সেম সাইজে
রিসাইজ করে নিই, পাশাপাশি বসাই। এগুলো হচ্ছে আমি এখন নিউজ পেপার ইউজ করবো। তো এখন এটাও আমি রিসাইজ করে নিই, তো এটা হালকা বড় রয়ে গেছে এখন, হ্যাঁ এক্স্যাক্টলি সেম সাইজ। হ্যাঁ এখন এই ছবিটা আমি ছোট করে নিই। এভাবে আপনি যে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে পারেন। আমি যে সিম্পল ওয়েগুলো দেখাচ্ছি যে এভাবে আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করে করতে পারি, হায়ার ভার্সনে আমরা অনেক কিছু অনেকভাবে করতে পারি, বাট এখানে যেহেতু সিম্পল আপনার কাছে সবগুলো ডিজাইনই সিম্পল হবে। যখন আমরা যে কোনো একটা নিউজ পেপারের পিকচার নিয়ে নিই গুগল থেকে, তো আমি প্রথম আলো নিব, প্রথম আলো লিখে সার্চ দিচ্ছি। তো আমরা এখান থেকে মানে আপনার যদি এক্স্যাক্ট ডেট বা ওরকম কিছু বলে দিয়ে যাতে তারিখে নিউজ পেপারে আসছে বা এরকম কিছু, তখন আপনি ওভাবে সার্চ করে পাবেন। তো আমি এখান থেকে স্বপ্ন নিয়ে পেজটা কপি করে নিলাম। তো এটা আমি পাওয়ার পয়েন্টে পেস্ট করে দিই, এখন এটাকে আমি স্যান্ড ব্যাক করে দিই। এখন হচ্ছে নর্মালি এটা একটু ছোটো করে নেব, ব্যাপারটা ছোটো করে নেওয়ার পরে এখন আমি ছবিগুলো বসানোর আগে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই, যেখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। আমরা নর্মালি দেখি পেপারের সাইডে বা নিচে আমাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে, তো আমি ওইটাই ফলো করতেছি। তো এটার কালার আমি এখন হোয়াইট দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডে আপনার হচ্ছে এটার যে স্ট্রোকটা নাল করে দিলাম, মানে এটার এখন ছবিগুলো ব্রিং টু ফ্রন্ট করে নিই, ফ্রন্টে নিয়ে আসলাম। এখন আমি একটু জাস্ট ঠিক মতো বসাই নিই, দেন হচ্ছে পাশে আমি বার্গারের লোগোটা দিয়ে দিব। তারপর আপনাদের যদি কোনো স্পেশাল মোটো থাকে বা ব্র্যান্ড লাইন থাকে যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। তো এটা এখানে গ্রুপ হয়ে আছে, তো আমি আনগ্রুপ করে এটা সিলেক্ট করে ওখানে নিয়ে যাই। এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিব, শুধু আমার বার্গারটা চলে আসছে। আমি আবার এটা কপি করি, দেন হচ্ছে ওখানে পেস্ট করে দিব। এখন আমার পেস্ট করে দেওয়ার পর এটা চলে আসলো নাও। এখন আমি জাস্ট এটা একটু প্রবলেম করতেছে। আপনারা সব কিছু গ্রুপ করে নিয়ে এরপর ইউজ করবেন। আমি আসলে অনেকগুলো প্রোডাক্টে ইউজ করছি, তো আমি দেখা গেছে ওই বক্সে বসানোর পর ওখান থেকে নিয়ে পোস্টার ইউজ করছি, এই জন্য এখানে আনার টাইমে এগুলো মানে গ্রুপ চেঞ্জ হয়ে সরে যাচ্ছে। বাট আপনারা তো একজ্যাক্ট আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করবেন, তখন সমস্যা হবে না। তো এরপরে আমি এখানে যে কোনো কিছু লেখা অ্যাড করে দিবেন, আপনার ব্র্যান্ডের কোনো মোটো বা কিছু থাকলে, তো সেটা অ্যাড করলাম। তো আমার দেখুন পেপারে অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেছে, নিচে একটা বার্গার্স কোম্পানি, তাদের অ্যাড দিয়েছে, তিনটা বার্গার আছে এরকম। তো আমি তো জাস্ট সিম্পলি করলাম, তখন আপনার কোনো বার্গারের নিচে প্রাইস ট্যাগ অ্যাড করতে পারেন। এর জন্য শেপসে গিয়ে রেক্টেঙ্গেল শেপ নিয়ে এর উপর টেক্সট বক্স বসিয়ে বিভিন্ন কালার দিয়ে প্রাইস ট্যাগগুলো ছোটো ছোটো করে লিখে দিতে পারেন। তো আমাদের এরপরে সবগুলো আমরা একসাথে গ্রুপ করে নিলাম, তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা নিউজ পেপারে অ্যাড ক্রিয়েট করতে পারবো। তো আমার বার্গারটা থেকে গেছে, এটা আমি রিমুভ করে দিলাম। তো এভাবে আমরা যে কোনো কিছু ডাউনলোড করে পিকচার সেগুলো দিয়ে আমরা পেপার অ্যাড ক্রিয়েট করতে পারি। তো সেমভাবে আমরা গুগল থেকে যে কোনো ছবি নিয়ে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি। এখন আমি আপনাদের আরেকটা ওয়েবসাইট সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে freepik.com। freepik.com মেনলি একটা ভেক্টর সাইট, এখান থেকে আমরা ফ্রি ভেক্টর ডাউনলোড করতে পারি, যেটা দিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করা হয়। তবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের সাপোজ ধরুন ক্লাসে বললো যে আমাদের যে একটা ফেসবুককে আমরা যে পাবলিসিটিটা করে যে মানে কোম্পানি, ওইটার একটা পোস্ট ওখানে থাকতে হবে বা আমরা করব। তো এর জন্য আপনি এখান থেকে ফেসবুকের বিভিন্ন টেম্পলেট পাবেন, অবশ্যই ওগুলো ডাউনলোড করলে এআই ফাইলগুলো অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করা যায়। বাট এখানে আমি কেন দিচ্ছি, এখানে হচ্ছে দেখা যায় হচ্ছে অনেকগুলো টেম্পলেট ক্রিয়েট করা থাকে ফেসবুকে, ওগুলো ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারবো। তো এর জন্য অনেক চুজ করে খুঁজে নিতে হয়। তো আমি ফেসবুক লিখছি, এখন ফেসবুকের বিভিন্ন ফ্যাক্টর আছে, সেগুলো এখান থেকে ডাউনলোড করে এআইতে ইউজ করা যায়। তো আমি ফেসবুক মোবাইল লেখার পরে এখন আমার যে মোবাইল স্ক্রিন আমাদের ফেসবুকটা দেখতে যেরকম, ওরকম অনেকগুলো টেম্পলেট আসবে, যেমন ধরুন এইটা, দেন এই যে এখন এই ছবিটা দেখুন এখানে অনেকগুলো টেম্পলেট ক্রিয়েট করা, সেটা যদি আমি ডাউনলোড করি তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটর আমি আলাদা আলাদা ইউজ করতে পারবো। বাট আমি আপনাদের ফটোশপে দেখাচ্ছি, এই ছবিটা আমি একটা আলাদা ট্যাবে ওপেন করি। ট্যাবে ওপেন করার পর সেখান থেকে আমি এটা কপি করে নিব, কপি করে .bg ওয়েবসাইটটাতে পেস্ট করে সেখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো আমি কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, তো এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পরে মানে আমি জাস্ট এখন দেখাচ্ছি, নর্মালি আপনি এডিটে গিয়ে এখানে বাকি যে ছবিটা লাগবে সেটা ছাড়া বাকি ছবিগুলো এভাবে ইরেজ করে দিয়ে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এছাড়া আপনি এটা যদি আপনি নর্মালি ওখানে যেভাবে ডাউনলোড করা যায় ফ্রিপিক থেকে ডিরেক্ট ডাউনলোড করে ওখানেও জেপিজি ফাইলটা পাবেন, ওখান থেকে পরে আপনি ক্রপ করেও নিতে পারেন।
এটা আপনার উপর। তো এরপরে আমরা এটা যদি পাওয়ার পয়েন্টে নিয়ে যাই, তো এখানে দেখুন যে এখানে যে টেমপ্লেটটা আছে এর উপর আমরা নাম দিতে পারি এবং বিভিন্ন ফটো দিয়ে ক্রিয়েট করতে পারি। তো এখন আমি ধরুন আরও প্রোডাক্ট দেখাই, তো আমি সাপোজ ব্যাক সার্চ দিলাম, তো এখান থেকে যে কোনোটা নিয়ে আমি এখানে কপি করে তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিভিন্ন পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। আমাদেরকে যেগুলোই দেয়, তো আমি ফুডব্যাক দিলে তো আমি এখান থেকে একটা ফুডব্যাক ডাউনলোড করে আপনাদেরকে এডিট করে দেখাই। তো আমি এই প্যাকেটটা নিলাম, তো এটা আমি এখন কপি করে পাওয়ার পয়েন্টে ওপেন করি। তো আমি পাওয়ার পয়েন্টে ওপেন করার পর তো এখানে লোগোগুলো বসাবো, তো লোগো বসে আমি জাস্ট আগের মতো সিম্পলি এডিট করে দেখাবো। তো মেইনলি এখানে লোগোর সাথে যে কোনো ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারেন। তো আমি লোগোটা আবার সেম হয়েছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার লোগোটা ক্রিয়েট করার পরে বা গুগল থেকে যেটাই নেন আপনি, সেটা মানে আপনি যখন একবার গ্রুপ করে ফেলবেন সেটা যেন গ্রুপই থাকে। মানে আমি তো আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন জিনিস ইউজ করছি, আপনি কপি করে পেস্ট করে ইউজ করেন, সেম জিনিসটা ইউজ করেন না, কারণ একবার গ্রুপ থেকে সরলে ওইটা আবার মানে অন্য প্রোডাক্ট ইউজ করতে দেখা যায় যে এগুলো আমারগুলো যেমন আনগ্রুপ হয়ে যাচ্ছে ওরকম হয়ে যাবে। তো এগুলা এইভাবে রোটেট করে আপনার মানে দেখতে যে এরকম ভালো লাগে ওভাবে বসায় নেবেন। তো এরপরে অন্য যে কোনো ডিজাইন অ্যাড করা যায়। তো আমি নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেল অ্যাড করব। তারপরে হচ্ছে এগুলা কালারটা ব্ল্যাক দিয়ে দিব। তো কালারটা এখন ব্ল্যাক দিয়ে আমি সেমভাবে অপর প্যাকেটেও একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম। তো এটা জাস্ট আমি নর্মালি দেখালাম। তো আমরা হচ্ছে এভাবে বিভিন্ন শেপস আর তারপরে ইনসার্ট থেকে অন্য পিকচার নিয়ে যেভাবে যে কোনোভাবে আমি প্যাকেটগুলো ডিজাইন করতে পারি। আপনারা মনে রাখবেন আর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো প্রোডাক্টের পিএনজি পাওয়ার পয়েন্ট ইজিলি ইউজ করতে পারেন। তো এইভাবে সাইডে ইউজ করে আমরা রাখলাম। তো এইভাবে আমরা নিউজ পেপার প্রোডাক্ট বিভিন্ন কিছুই আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইজিলি ক্রিয়েট করতে পারি। তো এভাবে ফলো করলে হয়তো আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন, এর জন্য কোনো গ্রাফিক্স ডিজাইনের শরণাপন্ন হতে হবে না। আর একাডেমিক্স পারপোজে জিনিসগুলো খুব শর্টকাটে প্রয়োজন হয়, তো ওগুলো এভাবে নিজেরা করে ফেললে ওটাই বেটার। এর জন্য অন্য কারো কাছে যাওয়া বা টাকা খরচ করার মানে আমার মতামতে সেটা ঠিক হয় না।